আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থা সুচারু রূপে করার দাবি জানিয়ে স্থানীয় বড়তড়িয়া এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। 57 নম্বর ওয়ার্ডের বড়তড়িয়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজকর্ম করেননি। তারা আরও অভিযোগ করেন, এই এলাকা থেকে লোকসভা নির্বাচনে ভোট পাননি বলে কাউন্সিলর কোনো রকম উন্নয়নমূলক কাজকর্ম করছে না। এরই প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা স্থানীয় বড়তড়িয়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত মাঝি ও হীরাপুর থানার পুলিশ। কাউন্সিলরের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। অন্যদিকে কাউন্সিলর সুমিত মাঝি বাসিন্দাদের আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন। পৌর নিগমের দেওয়া আর্থিক তহবিল থেকে ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে। কাউন্সিলর সুমিত মাঝি বলে, বিরোধীদের উস্কানির কারণে বাসিন্দারা এই রকম অভিযোগ করছে। রাস্তা ও ড্রেনেজ সিস্টেমের মেরামতির জন্য অবগত করা হয়েছে, টেন্ডার হলে কাজ করা হবে। এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায়কেও জানানো হয়েছে। তিনি বলেন, দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচনের পর 26 লক্ষ টাকা টেন্ডার দেওয়া হয়েছিল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকায় বিধায়িকা বিন্দুমাত্র কাজ করেনি, সম্পূর্ণ উন্নয়নমূলক কাজ পৌর নিগমের তরফে হয়েছে। প্রথমবার 2015 আমি প্রথম কাউন্সিলর হই, তখন 67 লাখ টাকার এখানে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটা অলরেডি টেন্ডার হয়নি, সেটাও এদেরকে নিয়ে গেলাম। সেই ফাইলটা কিন্তু কর্পোরেশনে নেই, পরিষ্কার কথা বলছি, সেই ফাইলটা আমরা খুঁজে পাইনি। এইবারে সেকেন্ডবার যখন কাউন্সিলর হলাম, তখন আমি এখানে 26 লাখ টাকা টেন্ডার দিয়েছি, মানে কাজ দিয়েছি, রাস্তা প্লাস ড্রেন আর 2-4টা কালভার্ট আছে। তো এবার ওইটা টেন্ডারের মুখে আছে। এবারে আমি এদেরকে বললাম যে দেখুন, আমি তো কাজ দিয়েছি, আমি তো না দেওয়া হয়নি। আর আমাদের কোটা তো আপনারা জানেন যে যতটুকু কোটা দিয়ে আমরা তো কাজ দিই, আমাদের তো টাকা দিয়ে দিচ্ছে না, যে টাকাটা আমি ঘরে ঢুকিয়ে নিচ্ছি। আর এখানে তো আপনারা এটাও জানেন যে এখানে অগ্নিমিত্র একটা আমাদের বিধায়ক হচ্ছে বিজেপির অগ্নিমিত্রা পাল, একটা সাংসদের কোটা থাকে, একটা বিধায়কের কোটা থাকে, একটা কাউন্সিলর কোটা থাকে। তো কাউন্সিলর কোটাতে আমার যা ওয়ার্ড, আমার মনে হয় আসানসোল কর্পোরেশনের 106টার মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড 100 আমাদের 57 ওয়ার্ড। এবার বলুন, আমি যা কোটা পাচ্ছি সেটা তো আমি করে দিচ্ছি, আমি তো না করা হয়নি। এবারে আমি এটা বললাম যে যখন টেন্ডারের মুখে আছে, আজ না হোক 7 দিন পরে হবে, টেন্ডার হোক আমি করে দেবো। এবার আমার বিরুদ্ধে করছে, ওদের রাস্তা নেই, ড্রেন নেই। কিছুদিন আগে আমি আপনার 2 মাস আগে 35 লাখটা পাইপ লাইনে কাজ করলাম, তো এবার যেটা পাবো সেটা নিশ্চয় করছি। মানুষ বলছে একবারে আমাকে 7 দিনের মধ্যে সব করে দেবো, সেটা তো আমি পারবো না রে বাবা। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190333, 8617877259333107047। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারণ খুব বৃষ্টির জলে আমাদের বাড়িতে নালীর জল ঢুকে যাচ্ছে, এ কারণে আমাদের ঘরের বাচ্চারা স্কুল যেতে পারছে না, গাড়ি বেরোচ্ছে না, এবার আমরা বাইরে বেরোতে পারছি না। কাউন্সিলর তো আমাদেরকে দেখছে না, কাউন্সিলর বলছেন এখানে জনবসতি বেশি আর আমি ভোট পাচ্ছি না, সেরকম ওই জন্য আমি এখানে কিছু কাজ করতে পারবো না। এবার বলুন আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব? আর যারা গাড়ি নিয়ে বেরোচ্ছে, যাদের নতুন বাড়ি হচ্ছে, গাড়ি পেরোচ্ছে, তাদেরকে আমরা বলছি রাবিশ ঢালুন, তারা রাবিশ ঢালছে, আবার বৃষ্টির জলে সে রাবিশ তো ধোয়া হয়ে চলে যাচ্ছে। তাহলে আজ আমরা 15 বছর 16 বছর কেউ কেউ আছে, আমরা আজ 7 বছর আছি, এইরকম চলছে আর কত বছর চলবে বলুন? আমাদেরও তো দরকার রাস্তা, আমরা রাস্তা চাইছি, রোড, নালি, জল, এগুলো আমাদেরকে জল দাও। কাউন্সিলর এখন 7 দিন টাইম নিয়েছে যে এখন রাবিশ ফেলবে, এবার 7 দিন পরে রাবিশ যদি না ফেলে তাহলে আমরা আরো বড় স্টেপ নেব আর আমরা উপর মহলে যাব, যাতে আমাদের ঢালাই রোড আর নালি হয়ে যায়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।